শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে এই কাঁধে হাত রেখে সর্বশেষ সাক্ষাতের জন্য আমি প্রশাসনের কিছুটা অনুমতি সাপেক্ষে হাঁটতে হাঁটতে এগোচ্ছিলাম আমিরে জামাত যদি আর দেখা না হয় যদি আর কথা না হয় ইসলামী ছাত্র শিবিরের জন্য জামাত ইসলামীর জন্য আপনার পক্ষ থেকে দুটো বাক্য নসিহা হিসেবে আমি চাচ্ছি আল্লাহ তাআলা আপনার হায়াতে তৈয়বা দান করুন পাহাড়ের মতো অটল অবিচল আমার মাথায় প্রথমে একটা চুমু দিয়েছে এরপরে চশমার দিকে তাকিয়ে দেখি চশমার দুই ভাগ দিয়ে টপ টপ করে পানি পড়ছে বলল মাসুদ কি ভাবো তুমি এই ফাঁসির মধ্য দিয়ে তো আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে না এই ফাঁসির মধ্য দিয়ে আমাদের একটা জীবন শেষ হচ্ছে আর একটা জীবনের শুরু হচ্ছে এবং নিশ্চিত থাকো আমাদের সকলের আবার জান্নাতে দেখা হবে আমি সেই কথা বলার জন্যই পরিবারকে যাচ্ছি আমি পরিবারকে এই কথাটা বলার জন্যই যাচ্ছি আর কোনো কথা আলোচনা হবে না তাদের সাথে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই দেখতে শুনতে একটু ছোট হাঁটতে পারেন জোরে এত জোরে হেঁটেছেন এত জোরে হেঁটেছেন যে জেলার সুপাররা পিছন থেকে ডেকেছেন যে স্যার একটু আস্তে হাঁটেন স্যার একটু আস্তে হাঁটেন একজন দুষ্টমি করে আমাকে কয়েদিরে বলেছেন এগুলো গল্প থেকে পড়া না কান থেকে শোনা যে কয়েদির কাছে সম্পৃক্ত ছিল তিনি বলেছেন যে মাসুদ ভাই উনি এমন ভাবে হাঁটতে ছিলেন যেন উনি কোনো বিয়ে খেতে যাচ্ছেন কোনো একটা অ্যারেঞ্জমেন্টের জন্য যাচ্ছেন স্যাররা ডাকতে বাধ্য হয়েছেন স্যার একটু আস্তে হাঁটেন উনি পিছনের দিকে মুখ না ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে বলেছিলেন যেটার জন্য 26টা বছর লড়াই করেছি এখানে যেতে যত দেরি করব তত আমার লস আমি যত দ্রুত যেতে পারবো তত আমার রবের সাথে সাক্ষাৎ হবে এগ্রিমেন্ট এটা চুক্তি এটা বায়াত এটা কোনো ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না এটা কোনো পছন্দ অপছন্দের ব্যাপার না এটা শখের ব্যাপার না এটা জামাত ইসলামের কোনো কাজ নয় এটা জামাত ইসলামের কোনো আলাদা প্রজেক্ট নয় এটা আপনার ঈমান এটা পরিমাণের দাবি এটাই আপনার ঈমানিয়াত আলহামদুলিল্লাহ আমি নিজামী ভাইকে পেয়েছি আমি মোল্লা ভাইকে পেয়েছি আমি মীর কাসিম আলী ভাইকে পেয়েছি আমি কামরুজ্জামান ভাইকে আমার নিজের চোখে যেতে দেখেছি কাশিমপুর হাই সিকিউরিটি থেকে তাকে আরেকটা জেলে নেওয়া হচ্ছে ফাঁসি কার্যকর করার জন্য আমি দিলর ভাই দাঁড়িয়ে আছি হসপিটালের সামনে তাকে একটা সালাম দেওয়ার জন্য দূরে অনেক দূর থেকে এখনো সেখানকার জেলা সহকারী জেল সুপার যারা ছিলেন তারা আমাদেরকে বলতেন যে মাসুদ ভাই আপনারা সালাম দিয়েছিলেন ওনার কানে পৌঁছেছে আমরা অনেকে বলেছিলাম যে স্যার দুজন আপনাকে সালাম দিয়েছে আপনি যদি একটু তাকায় ওদেরকে সালামের জবাব দিতে পারেন কামরুজ্জামান ভাই চোখটা সামনে রেখে মাথাটা না ঘুরিয়ে জেলার সুপার ডাক্তার তাদেরকে বলেছিল ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো ফাঁসির মঞ্চে যেতে পিছনের দিকে তাকায় না মাসুদ দিলরকে বলে দিও যদি ওদের যদি আমার সাথে দুনিয়ার সাক্ষাৎ না হয় ওদেরকে জানিয়ে দিয়ে আপনারা যে ওদের সাথে জান্নাতুল ফেরদাউসে দেখা হবে আমলের উপরে ভরসা করি না আল্লাহর উপরে ভরসা করি আর এই মজলুম শহীদদের বক্তব্যের উপরে ভরসা করি আল্লাহ দয়া করে জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে যেন একত্রিত করে দেয় কি বলবেন সেদিন কি বলবেন দেখা হলে কি বলবেন দেলোয়ার হোসেন সাঈদ হুজির এখানে 11টা বছর জেলখানায় 12 বছরে পড়েছে রিমান্ডের জন্য যখন প্রথম ওনাকে অ্যারেস্টের পর রিমান্ড প্রশাসনে যারা দায়িত্বে ছিলেন দিনের পর দিন ওনাকে থানার গারদে ডিবির গারদে রাখা হচ্ছে একজন শুধু আমাকে বললেন যে ভাই যদি সুযোগ থাকে আজকে জুমার নামাজ আমি এক জায়গায় পড়বো আপনি পড়তে আসবেন ওখানে পড়তে আসলে সাথে দুটা জানামাজ নিয়ে আসবেন ওনার চুক্তি বাস্তবায়ন করতে এত কষ্ট করছেন আপনি আমি কি করছি দুটা জানামাজ নিয়ে আসবেন আমি বললাম দুটা কেন
বলে যে আসেন তারপরে বলবো দুটো জানামাজ নিয়ে মসজিদে নামাজ পড়েছি লোকেরা আমার দিকে তাকাচ্ছে আমি মানুষ একজন জানামাজ দুটো আরেকজনকে আমি দিলাম বলে ভাই আপনি এটাতে পড়েন নামাজ শেষ করেছি উনি আমাকে একটা গাড়িতে তুললো গাড়িতে তোলার পর আমাকে বুকে জড়িয়ে ধরে চোখে পানি ছেড়ে দিয়ে বলল মাসুদ ভাই সাইদ হুজুরের ডিউটি করে মাঝে মধ্যে যখন দেখি মাথার নিচে দুটো হাত দিয়ে শুয়ে আছে ফুলের উপরে মাথায় হাত দিয়ে যখন রাতের পর রাত পার করছে নেপাশ ওপাশ করে তখন মনে হয় কলেজটা ছেড়ে যায় ইচ্ছা করে বাসা থেকে বালিশটা নিয়ে এসে দেই পারবো না জায়নামাজ দুটো দেন দুটো জায়নামাজ নামাজের উসিলা করে দেব হুজুরকে বলবো হুজুর নামাজ শেষ করে জায়নামাজ দুটো মাথার নিচে দিয়ে ঘুমাবে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল ওনাকেও জিজ্ঞেস করা হয়েছিল এই আন্দোলন ব্যতিরেকে আপনি অন্য যা কিছু করেন সেই আন্দোলনের আপনাকে আমির বানিয়ে দেওয়া হবে সভাপতি বানিয়ে দেওয়া হবে আমির বানিয়ে দেবে সভাপতি বানিয়ে দেওয়া হবে আপনি আরেকটা পার্টি খোলেন আর আপনাকে সব কিছু দিয়ে আমরা সহযোগিতা করব আলহামদুলিল্লাহ এই বায়াতি জিন্দিগিকে সামনে রেখে শপথের অঙ্গীকারকে সামনে রেখে উনি বলেছিলেন আমি তো এই আন্দোলনের কর্মী হওয়ার জন্য এসেছি আমির হওয়ার জন্য আসি না কারণ এটা আমার বায়াতের হক এটা আমার শপথের হক সেই জন্য প্রিয় ভাইয়েরা বায়াতি জিন্দিগিটা হচ্ছে আমাদের সমস্ত ইবাদতের মানদণ্ড এটা প্র্যাকটিক্যাল ফিল্ড প্র্যাকটিক্যাল ফিল্ড এই মানদণ্ডে নিজেদেরকে উত্তীর্ণ থাকা এবং উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে শপথের আলোকে নিজেদের জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা দরকার এবং সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এটার ব্যাখ্যাটা কিভাবে করেছেন এই ইবাদতে যারা সম্পৃক্ত তাদের ব্যাখ্যাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালু বায়ান অতঃপর তারা আসলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আপনি বায়াত দেন আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করুন বায়াত চুক্তি এগ্রিমেন্ট অঙ্গীকার যা কিছু হয়েছে প্রত্যেকটা বায়াতের ঘটনা দুঃসময় না সুসময় দুঃসময় না সুসময় এখন বায়াত আরো পরে হবে আপনি একটা কথা তো প্রায় বলেন আপনারা সবাই বলেন তা বলছি না কিন্তু আপনি একটা কথা তো প্রায় বলেন ভাই পরিস্থিতিটা ভালো হোক ইনশাআল্লাহ কি হয়ে যাব কি হয়ে যাব রোকন হয়ে যাব রোকন হয়ে যাওয়ার সাথে পরিস্থিতি ভালো সম্পর্ক না খারাপের সম্পর্ক প্রত্যেকটা বায়াতের ঘটনা ঘটেছে ভালো অবস্থায় না দুঃসময় দুঃসময়ে এখন যদি সেই হিসেবে বিবেচনা করা হয় কাঁঠালের একটা সিজন আছে আমের একটা সিজন আছে লিচুর একটা সিজন আছে ইলিশ মাছের একটা সিজন আছে এখন কি সিজন বায়াতের সিজন একটা সময় জিজ্ঞেস করা হবে 2008 সাল থেকে 2022 সালের মধ্যে যারা রোকন হয়েছেন তারা হাত জাগান একটা সময় দেখা হবে 2008 সাল থেকে শুরু করে 2022 সালের মধ্যে এই প্রতিকূল পরিস্থিতিতে বায়াতি জিন্দিগির আলোকে নিজের জীবন পরিচালনা করার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন যারা তারা দাঁড়ান সেই দাঁড়ানোর তালিকায় যারা যারা থাকতে চান সিদ্ধান্ত এখান থেকে বের হতে চান তারা আজকে এখন একটু দাঁড়ান তারা একটু দাঁড়ান এখন যে আমরা সেই তালিকায় দাঁড়াতে চাই যখন জিজ্ঞেস করা হবে 2008 সাল থেকে 22 সালের সেই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আল্লাহ রাসূলের সময় দুষ্টমুক্ত এবং কণ্ঠকাকীর্ণ পথ বাড়ি দিয়ে যারা শপথের অধিকারী হয়েছিলেন আমরা সেই সুন্নাহ পালন করেছি আমরা শুধু দাড়ির সুন্নাহ পালন করি নাই আমরা শুধু টুপির সুন্নাহ পালন করি নাই আমরা শুধু লম্বা জামার সুন্নাহ পালন করি নাই আমরা শুধু ফরজ নামাজের আগে পরের সুন্নাহ পালন করি নাই আমরা আল্লাহ রাসূলের আরেকটা সুন্নাহ পালন করেছি দুঃসময়ে আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে জীবন এবং সম্পদ বাজি রেখে যারা বায়াতের অধিকারী হওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা সেই সুন্নাহ পালন করেছি পারা যাবে ইনশাআল্লাহ এখন আপনাদের রোকন হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ ওনাদের যেহেতু রোকন হইতে একটু দেরি হইতেছে আপনি দুঃসময়টা একটু বাড়াই দেন এই দোয়া করি তাহলে আপনি তো সিদ্ধান্ত নিয়েছেন আরো 4-5 বছর লাগবে আমরা দুঃসময় থেকে মুক্তি চাই আর দুঃসময় থেকে মুক্তির উসিলা হিসাবে দুঃসময় থেকে মুক্তির উসিলা হিসাবে আমরা আল্লাহর বায়াতের শপথের অঙ্গীকারে নিজেদেরকে আবদ্ধ করতে চাই এবার দাঁড়ানো অবস্থায় একটু হাত তোলেন ইনশাআল্লাহ এই হাত তোলাই যেন
আমাদের জন্য আল্লাহ কবুলিয়াত হয় আর এই কবুলিয়াত জন্য আল্লাহ দুঃসময় থেকে মুক্তির উসিলা হিসেবে কবুল করেন আমিন বসেন সম্মানিত ভাইয়েরা এবার রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চারটি কথা বলে আমি শেষ করে দেব পয়েন্টগুলো একটু দ্রুত লিখে ফেলবেন শপথের অধিকারী হতে হলে তার কি করতে হয় শপথের অধিকারী হতে হলে তার কি করতে হয় তার করতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণ যা করেছেন আপনিও তাই করবেন আপনিও তাই করবেন আমি জামাত ইসলামিক তো আলাদা করে আপনাকে কিছু বলছে না জামাত ইসলামী আল্লাহ আল্লাহর রাসূলের সুন্নাই আপনাকে সামনে তুলে ধরছে কলু বায়ানা সাহাবীগণ এসে বললেন আল্লাহর রাসূল আমাদেরকে কি দেন বায়াত দেন আমাদেরকে শপথ দেন কেন আমল দিয়ে তো জান্নাতে যেতে পারবো না জান্নাতে যেতে পারবে শুধু সেই ব্যক্তিগণ যাদের প্রতি আল্লাহ কি থাকবেন ইল্লা মারহামা রব্বি যাদেরকে আল্লাহ দয়া করবেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহ রাসূল আয়াত পড়লেন ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসীরা আল্লাহ আপনি হিসাব কি করে দেন এটা আমরা নামাজের আগে পরে দোয়া পড়ি না আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসীরা দোয়া করবেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজ করা মানে কি তাকে প্রশ্ন করা হবে না কম প্রশ্ন করা হবে প্রশ্ন করে কি তাকে জবাব দিতে সহযোগিতা করা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আয়েশা এই তিনটার কোনোটাই না মূলত তাকে কোনো প্রশ্নই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি সাধারণত এখন বলে থাকি ওয়াইজিনদের কাছে সাধারণত সবাই না সাধারণত ওয়াজ শুনে বিনা হিসাবে কোথায় যাওয়ার জান্নাতে যাওয়ার ওয়াজ শোনা যায় বিনা হিসাবে জাহান্নামে যাওয়ার ওয়াজ সাধারণত কেউ করে না কারণ তার পরের বছরের আর বুকিং পাওয়া যাবে না কারণ সুদখোর ঘুষখোর মানব রচিত মতবাদের অধিকারী পুঁজিবাদ ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদের অধিকারী থাকবে আবার কোথায় যাবে জান্নাতেও যাবে এই লোকদের জন্য এরকম কতিপয় হুজুরদের দরকার যারা এসে এই অবস্থায় থাকা সত্ত্বেও তারে কোথায় ঢুকাই দিয়ে যাবে আমি এই জন্য মাঝে মধ্যে বলি খালি বিনা হিসেবে জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজেন না ওটা তো ঠিকই আছে বিনা হিসেবে জাহান্নাম থেকে বাঁচারও চেষ্টা করেন তার তো হিসাবই নেওয়া হবে না ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা আজকে সূরা কাহফ পড়বেন জুমার নামাজ আমি গাড়িতে আসতে আসতে পড়তেছিলাম আল্লাহ অহংকার মাফ করুন আমার গুনাহ আমার সওয়াব যেন নষ্ট না হয় এই জুমায় যদি কেউ সূরা কাহফের প্রথম 10 শেষ 10 পুরোটা পড়লে পুরোটা না হলে প্রথম 10 শেষ 10 পড়লে এই জুমা থেকে পরবর্তী জুমা দাজ্জালের মতো ফেরেশতা দাজ্জালের মতো ফিতনাও যদি চলে আসে আল্লাহ সেখান থেকে আপনাকে আল্লাহ নূর দিয়ে আপনাকে সাহায্য করবে আর বাকি টাকার ফিতনা চাকরির ফিতনা ঘরের ফিতনা বউর ফিতনা পোলার ফিতনা মা বাপ 14 গোষ্ঠীর ফিতনা এগুলো দাজ্জালের চেয়ে বড় এগুলো তো দাজ্জালেরই এক একটা অংশ আল্লাহ রাসূল বললেন দাজ্জালের মতো ফিতনাও যদি চলে আসে আল্লাহ তাআলা সেখান থেকে তোমাকে হেফাজত করবে পড়বেন ইনশাআল্লাহ সেই সূরার শেষ 10 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন ফালা লুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা ফালা লুকিমু লাহুম তার জন্য তো কোনো মানদণ্ড পাল্লা স্থাপনই করব না আমি ফাহাবিতাত আমালুকুম তার আমলগুলো আমল নাই তা তো বলা হয় নাই ফাহাবিতাত আমাল তার আমলগুলো ধ্বংস করে দেব কার আমল আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে কিছু আনুষ্ঠানিক ইবাদত করি তার কাজ শেষ করেছে সে মনে করেছে আমি নামাজ পড়ি জান্নাতে চলে যাব সে মনে করেছে আমি রোজা রেখেই জান্নাতে চলে যাব সে মনে করেছে আমি হজ করেই জান্নাতে চলে যাব সে মনে করেছে 1 লক্ষ টাকা জামাত ইসলামী ইসলামী আন্দোলনে দিয়ে আমি জান্নাতে চলে যাব কিন্তু নিজের ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দ ভালো লাগা না লাগা প্রতিকূল পরিস্থিতি অনুকূল পরিস্থিতি জীবন মৃত্যু সন্তুষ্ট অসন্তুষ্টির মালিকানাটা কার কাছে রেখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বর্ণনা করেন কত চমৎকার কথা আমাদের মতো তো এত লম্বা বক্তৃতা উনি করতেন না আমরা লম্বা বক্তৃতা না দিলে এই মাহফুজ ভাই সুমন ভাইরা বলবে যে আসলে আমরা এত ব্যস্ত থাকি আমরা এত কষ্ট করে একটা প্রোগ্রামের আয়োজন করি হক আদায় করে আমরা কথা বলে না এই কারণে লম্বা বক্তৃতা করি না হলে আমি লম্বা বক্তৃতা পারি না আল্লাহ মাফ করুন আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রশান্তি দরকার আমি সফল হতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1.5 ঘন্টার বক্তৃতা দেন নাই দুটো সেন্টেন্স বলেছেন কয়টা দুটো সেন্টেন্স এই দুটো সেন্টেন্স আপনার জন্য কার্যকর আপনি এটা পালন করেন আপনি আজকে এখন থেকে আপনি প্রশান্তির অধিকারী হয়ে যাবেন প্রশান্তি আপনি অধিকারী হবেন আপনি কিছু ভাড়াও দিতে পারবেন কিছু ব্যাংকে জমাও রাখতে পারবেন খালি তো টাকা জমা রাখেন খালি তো প্লট বুকিং দেন খালি তো ফ্ল্যাট বুকিং দেন আজকে একটু কি বুকিং দিয়ে যান প্রশান্তি বুকিং দিয়ে যান কোনো টাকা লাগবে না
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি প্রশান্তি চাও দুটো শব্দের উপর ইস্তিকামত করো আসলিম তাসলিম সুবহানাল্লাহ বলেন আসলিম তাসলিম কমপ্লিট সারেন্ডার করো পূর্ণ আত্মসমর্পণ করো গোটা পৃথিবীর প্রশান্তি তোমার কাছে আত্মসমর্পণ করবে আল্লাহু আকবার এইটা আমরা বলতে পারি না আমরা বলি হুমায়ুন আহমেদের কথা হুমায়ুন আহমেদের কথা আমি প্রায় আমাদের লোকদেরকে বলতে শুনি ওই হুমায়ুন আহমেদ বলেছেন মাসুদ ভাই এটা খুব সুন্দর কথা বলেছেন আমি বললাম বলেন সুন্দর কথাটা বলে যে মাসুদ ভাই খুবই সুন্দর একটা কথা বলেছেন আমি বললাম হ্যাঁ ঠিক আছে অসুন্দর মানুষের সুন্দর কথাটা বলেন সুন্দর কথাটা কে বলছে অসুন্দর মানুষ অসুন্দর মানুষের সুন্দর কথাটা আপনার ভালো লেগেছে আর সবচেয়ে সুন্দর মানুষের সবচেয়ে সুন্দর কথাটা আপনার মাথায় ধরে না আসলিম তাসলিম এই শব্দটুকু মুখস্থ করতে কতক্ষণ লাগে এটা কে মুখস্থ করেছেন কে ভাষায় প্র্যাকটিস করেন সবচেয়ে কঠিন মুহূর্তে আপনি আপনার স্ত্রীকে বলেন আসলিম পরের ইফেক্টটা কি এটা ঠিক আল্লাহ রাসূল সাহাবীদের বলেন এটা পাহাড়ের মতো পাহাড়ে গিয়ে কেউ যদি বলে আমি আল্লাহ সন্তুষ্টি চাই সাথে সাথে সে একটা কি পায় রিপ্লাই পায় সেও বলে কি পায় আমি আল্লাহ সন্তুষ্টি চাই এই আসলিমের ইফেক্ট হচ্ছে সাথে সাথে তাসলিম তুমি আত্মসমর্পণ করে ফেললে গোটা দুনিয়ার প্রশান্তি তোমার কাছে আত্মসমর্পণ করে ফেললে আসলিম আসলিম মানে কি কয় ভাই আমি তো মুসলমান হয়ে আছি এই হয়ে আছি বলেই তো সমস্যা আবার নতুন করে এটাকে একটু গুছাইতে হবে আল্লাহ তাআলা এটা মনে করেন না যে মাসুদ ভাই এটা কেমন কথা বলেন আল্লাহ তাআলা কোরআনে আয়াত তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু না নাই ঈমানদারদেরকে আবার ঈমান আনার জন্য বলেছেন আমার ঈমান আনার জন্য বলেছেন এবার চারটা কথা লিখতে হবে কয়টা কথা কলু বায়ানা তাদেরকে শপথ দেওয়ার জন্য এবার আপনাদেরকে শপথের প্রস্তুতির অংশ হিসেবে এই কথাগুলো বলা যারা দাঁড়িয়েছেন হাত জাগিয়েছেন আমি বলছি না এটার জন্য আপনি দায়বদ্ধ হয়েছেন আপনি দায়বদ্ধ হবেন আগে নিজের বিবেকের কাছে আপনি বায়াতবদ্ধ লোক আপনি বায়াতবদ্ধ হয়ে পৃথিবীতে এসেছেন শুধু এটা রেনু করবেন না হলে এখান থেকে আপনি মুক্ত হয়ে যাচ্ছেন এটা থেকে আপনি আলাদা হয়ে যাচ্ছেন এখান থেকে আপনি বেরিয়ে পড়ছেন তাহলে যেই কারণে এটা বলেছিলাম ফাসাউফাই হাসিবু হিসাবাই আসির আপনার হিসাব সহজ না হলে বিনা হিসাবে জান্নাতে না গেলে যদি কারো হিসাব শুরু হয়ে যায় তাহলে সে কোথায় যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শুনেন মান হুসিবা ইয়াউমাল কিয়ামতি উযযিবা এরপর আরামে কেমনে ঘুমান এরপর নামাজ পড়ে কেমনে নিশ্চিত হইলেন যে আপনি জান্নাতে যাবেন ও নিশ্চিত তো আপনার হুজুর করে দিতে খুতবায় পাওয়া যাবে আসসালাতু মিফতাহুল সাহাবী পেয়ে গেছে আর ঠেকায় সাহাবী পেয়ে গেছে আর ঠেকায় এই জন্যই তো মসজিদগুলো নামাজে পরিপূর্ণ আর আল্লাহর জমিনে আল্লাহর দিন মুক্ত মসজিদ পরিপূর্ণ আর জমিন আল্লাহর দিন মুক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মসজিদ এবং মুসল্লিদের দিকে তাকিয়ে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাসাজিদুহুম আমেরা শুধু বাইতুল মুকাররম না শুধু বাইতুল নূর মসজিদ না শুধু বাইতুস সালাম মসজিদ না মাসাজিদুহুম তোমাদের সমস্ত মসজিদগুলো একটা সময় আসবে আমেরা মুসল্লিতে কি হবে ওয়াইয়া খরাবু মিনাল হুদা হেদায়েতে সিটা ফোটাও থাকবে না ওয়ালাইসা ফিহি মুমিন ইমাম থেকে খতিব খতিব থেকে মুতাওয়াল্লি মুতাওয়াল্লি থেকে একদম রাস্তার শেষ যের শেষ পর্যন্ত যায় নামাজও পায় নাই সোজা পিচ ধরে রাস্তায় দাঁড়ায় নামাজ পড়ে বেঁচে ওই পর্যন্ত ওয়ালাইসা ফিহি মুমিন গোটা মসজিদ খুঁজে একজন ইমানদার পাওয়া যাবে না সেই সময় আসতে আরো 100 বছর লাগবে কে নিশ্চিত করলো আপনাকে কে নিশ্চিত করলো আপনাকে জান্নাতে যাবেন আপনি নামাজ পড়ে এই হাদিস মোকাবেলার কি প্রস্তুতি আপনি নিয়েছেন কেন হাদিস কে কার জন্য বর্ণনা করা হয়েছে এটি এটি তার জন্য বর্ণনা করা হয়েছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা কিয়ামতের দিন তার তো আমল পাল্লাই তোলা হবে না কারণ তার চিন্তা দৃষ্টিভঙ্গি পছন্দ অপছন্দর মাপকাঠিটা সে আল্লাহর কাছে সুপর্দ করতে পারে নাই ওটার মালিক কে ছিল সে নিজে ছিল আসলিম আমি পূর্ণাঙ্গ সারেন্ডার করে ফেললাম আমার বলে কিছু নেই আজকে এখান থেকে রোকন হওয়ার জন্য সব কমপ্লিট করে যাবে শুধু আনুষ্ঠানিকতাটা বাকি থাকবে ইনশাআল্লাহ সেটার প্রথম শব্দই দুটো আসলিম আমি কি করে ফেললাম আমার বলে আজকে আর কিছু নাই সব কার আল্লাহ তা আল্লাহর আছে আল্লাহকে দিতে পারছি পারি নাই এটা বুঝার তো একটা প্র্যাকটিক্যাল
ফর্ম লাগবে সেই ফর্মটা হলো ইসলামী আন্দোলন সংগঠন জামাত ইসলামী নেতৃত্ব আল্লাহ আল্লাহ তাআলা তো সেটা বলেই দিয়েছেন উলিল আমরে মিনকুম আতিউল্লাহ আল্লাহর অনুগত এটা বুঝবেন কিভাবে আতিউর রাসূল আল্লাহর রাসূলের অনুগতের মধ্যে দিয়ে এটা বুঝবেন কিভাবে উলিল এখন আপনি দুটো সোজা বাদ দিয়ে ডাইরেক্ট লাইন ধরছেন যে ভাই আমি এসবের মধ্যে নাই এই জয়জামেলার মধ্যে আমি নাই আমি কার অনুগত করি আল্লাহ তাআলাই বলে দিয়েছেন আমার অনুগতের ধারাটা হচ্ছে আল্লাহর রাসূলের রাসূলের অনুগতের ধারাটা হচ্ছে উলিল ইনশাআল্লাহ পারা যাবে আসলিম মানে হচ্ছে আমি পূর্ণাঙ্গ কি করলাম আমার বলে কিছু নাই কলু বায়ানা চারটা লেখেন এবার নাম্বার 1 নাম্বার 1 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কলু বায়ানা এবার তোমরা বলো এই শপথের মধ্যে তোমাদের অন্তর্ভুক্ত করো প্রথম কথা হচ্ছে ফিমা আহিব্বা ওয়া কারিহা আমার পছন্দ অপছন্দ বলে এখন থেকে আর কিছু নাই আপনি পছন্দ করেন চাকরি সংগঠন পছন্দ করে ওই সময় ওই